ছোটবেলায় বিমান দেখার বায়না করতেন কল্পনা চাওলা। তখন থেকেই তার স্বপ্ন তিনিও একদিন আকাশে উড়ে বেড়াবেন। কিন্তু এই স্বপ্ন তার পূরণও হতে চলেছিল। তবে ভাগ্যের কি নির্মম পরিহাসে শেষ হয়ে যায় কল্পনা চাওলার জীবন, যা আজও সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে বেড়ায়। আর ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে কল্পনা চাওলার নামটি ইতিহাসের পাতায় আজও স্মৃতিতে অম্লান হয়ে রয়েছে। আজকের এই বাস্তব ঘটনাটি আপনার চোখে পানি নিয়ে আসবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কল্পনা চাওলাদের বাড়ির কাছে ছিল কার্নাল ফ্লাইং ক্লাব। বিশেষ অনুমতি নিয়ে সেখানে গিয়েছিলেন তার বাবা। সেদিন বিমানে ঘোরার সময় মেয়ের মুখে আনন্দের প্রতিচ্ছবি এখনও মনে করতে পারেন কল্পনা চাওলার বাবা। তার বাবা বলেন, আমি সেই দিনই বুঝেছিলাম ওর জন্মই হয়েছে ওরার জন্য, নক্ষত্রদের মাঝেই ওর স্থান। নাসায় যখন নির্বাচিত হলো, মজা করেই বলেছিল মহাকাশে কেউ ওকে অপহরণ করবে। এখন মনে হয় সেই কথাটাই বোধহয় সত্যি হয়েছে। 1961 সালের 17 মার্চ হরিয়ানার কার্নালের একটি গোরোয়া পরিবারে জন্ম নেয় কল্পনা চাওলা। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অ্যারেন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকা যান 1982 সালে। 2 বছর টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি পান তিনি। আর 4 বছর পরে 1988 সালে যোগ দেন নাসাতে। কয়েক বছরেই স্বীকৃত পাইলট হয়ে ওঠেন কল্পনা চাওলা। পরবর্তীতে নাসার রিসার্চ সেন্টারেও এভারেস্ট মেথডের ভাইস প্রেসিডেন্ট হন কল্পনা চাওলা। বাণিজ্যিক উড়ান চালানের অনুমোদন সহ আরও সামুদ্রিক বিমান এবং মাল্টি ইঞ্জিন প্লেন চালানোর লাইসেন্স ছিল তার। পরে ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসাবেও যোগদান করেছিলেন তিনি। এর মধ্যেই বিয়ে করেন মার্কিন লেখক জা পিয়ের হ্যারিসকে। সেই সুবাদে 1991 সালে মার্কিন নাগরিকত্ব পেলেন নাসার অ্যাস্ট্রোনাট কোরের সদস্য স্বীকৃতি পান কল্পনা চাওলা। 1997 সালের 19 নভেম্বর পাড়ি দেন প্রথম মহাকাশ অভিযানে। মহাকাশযান কলম্বিয়া STS-87-তে মিশন বিশেষজ্ঞ হিসেবে 372 ঘন্টা মহাকাশে কাটিয়েছেন তিনি। পৃথিবীর কক্ষপথে 252 বার পরিক্রমা করেন। 100,000 মাইলের বেশি ভ্রমণ করে মহাকাশযানটি। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। স্বপ্নপূরণ তার প্রায় শুরু হয়ে গিয়েছিল, আর এভাবেই পূরণ হতে থাকে তার হাজারো স্বপ্নগুলো। কিন্তু 2000 সালে কলম্বিয়া STS-এর 107-এর মহাকাশ অভিযানে ফের মহাকাশে যাওয়ার সুযোগ পান কল্পনা চাওলা। নানা কারণে পিছিয়ে যাওয়ায় শেষমেশ 2003 সালের 16 জানুয়ারি মহাকাশযাত্রা শুরু করেন কল্পনা চাওলাসহ আরও 6 জন মহাকাশচারী। 2003 সালের 1 ফেব্রুয়ারি ফেরার পথে ঘটে যায় এক দুর্ঘটনা। পৃথিবীর বায়ুমণ্ডল পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাদের মহাকাশযান। আর মাত্র কয়েক মিনিটেই শুয়ে ফেলত এই পৃথিবীর মাটি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তখনই টেক্সাসের উপরে টুকরো টুকরো হয়ে যায় গোটা মহাকাশযানটি। আর সেই সাথে 7 জন অভিযাত্রী মারা যান সেই অভিযানে। পৃথিবীর মাটি ছুঁতে বাকি ছিল মাত্র কয়েক মিনিট, আর তখনই মুহূর্তেই বিস্ফোরণে ছাই হয়ে যায় মহাকাশযানটি। আর তার ভেতরেই অনন্ত সম্ভাবনা নিয়ে শেষ হয়ে যায় ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলাসহ আরও 6 জন মহাকাশচারী। সারা পৃথিবী তাকে এই নামে চিনলেও তিনি ছিলেন বাবা মায়ের আদরের মন্ট। মাত্র 42 বছরে শেষ হয়ে যায় তার জীবন। মনে হচ্ছিল সারা জীবনের স্বপ্নগুলো যেন তার পুরে গেল, আর বাস্তবতা খুবই নির্মম। এমনটাই হয়েছিল কল্পনা চাওলার সাথে। ইন্দো মার্কিন এই সাহসিনীর শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তার দেহ ভস্ম যেন হিমালয়ের বুকে বা জিও ন্যাশনাল পার্কে ছড়িয়ে দেওয়া হয়। মেয়ের ইচ্ছে পূর্ণ করেছিলেন তার বাবা। মেয়ের সেই চিতাভস্ম যখন আমেরিকায় জিও ন্যাশনাল পার্কে ছড়িয়ে দিয়েছিলেন, তখন পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল মার্কিন মহিলা। অবাক হয়ে তাকিয়েছিলেন কল্পনা চাওলার বাবা। তার মেয়ে কল্পনা চাওলার মৃত্যুর খবর যিনি এমন কেঁদেছেন, তিনি চাওলা পরিবারের একেবারেই অপরিচিত। কার্নাল থেকে ক্যালিফোর্নিয়া এভাবেই মানুষ আমার মেয়েকে ভালোবেসেছে। ওর মৃত্যুর পর বুঝতে পেরেছি কত অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করেছে আমার মেয়ে, কতজনকে অনুপ্রাণিত করেছে ও। ও শুধু আমার মেয়ে নয়, ও ভারতের মেয়ে, আমেরিকার মেয়ে। কথাগুলো যখন বলছিলেন, আনন্দ এবং গর্ব চকচক করছিল 86 বছরের বানারসিয়াল চাওলার চোখ দুটো। কিন্তু সব কিছু পেয়েও তিনি হারিয়েছেন তার মেয়েকে। তার বাবার কথাই যেদিন মহাকাশ থেকে কল্পনা চাওলা ফিরছিলেন, সেই দিনই অপেক্ষা করেছিলেন মেয়ের বাড়িতে কখন আমার মেয়েটা মহাকাশ থেকে ফিরবে।
কিন্তু সে আর ফিরল না, এলো তার মৃত্যুর সংবাদ। এই খবরে অনেকটা ব্যথিত হয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই বিমানের ব্যাপারে খুব আগ্রহ ছিল কল্পনা চাওলার। কল্পনা চাওলা সবসময় তারাদের সাথে স্বপ্নে বিভোর হয়ে থাকত। এখন মনে হয় সে যেন তারাদের সাথেই বিলীন হয়ে গিয়েছে। ছোটবেলায় বাড়ির কাছে কার্নাল ফ্লাইং ক্লাবে কল্পনার প্রথম বিমান দেখার সেই স্মৃতি এখনও চলচল করে বাবার চোখের ওপর। বাড়ি থেকে সাইকেল চালিয়ে গিয়েছিলেন সেই দিন। সেদিন কল্পনা ছিল সামনে আর পেছনে ছিল তার ভাই। ক্লাবে পৌঁছে সাইকেল রাখার আগেই বিমানের দিকে দৌড়ে গেল কল্পনা। তারপর সেখানেই অফিসারকে কত প্রশ্ন, বিমান কিভাবে ওড়ে, কিভাবে কাজ করে, কেনই বা বিমান এত উড়ে বেড়ায়, সৌরজগতের নাগরিক বিষয়ে বিভিন্ন প্রশ্ন জানতে চায় কল্পনার মন। আর সেই কল্পনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো পৃথিবী জুড়ে। আজও ভারতের মহাকাশ চর্চায় তার অবদান কেউ ভুলতে পারেনি। তিনি বলেছিলেন, তোমরা যখন নক্ষত্রপুঞ্জের দিকে চেয়ে থাকবে তখন তোমাদের মনে হবে তোমরাও কোনো নির্দিষ্ট জায়গা থেকে নয়, বরং এই সৌরজগৎ থেকেই এসছ। কল্পনা চাওলার নামে আজ অনেক কিছুই করা হয়েছে। কয়েক হাজার মাইল ভ্রমণে জীবনের 31 দিন কাটিয়েছিলেন মহাকাশযানে এই কল্পনা চাওলা। সেই মহাকাশেই চিরতরে হারিয়ে গিয়েছেন তিনি। আর তার মুখেই মানায় আমি কোনো নির্দিষ্ট দেশের নয়, সৌরজগতের নাগরিক। তার নামে একটি গ্রহাণু ও একটি উপগ্রহের নামকরণ করা হয়েছে। মঙ্গল গ্রহে একটি পাহাড়ের নামকরণ করা হয়েছে কল্পনা চাওলার নামে। কল্পনা চাওলার নামে ভারতের আবহাওয়া উপগ্রহ নাম দেওয়া হয় কল্পনা, এবং তার নামে একটি সুপার কম্পিউটারও আছে। যেসব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন সেখানকার ডমিটরি প্রবেশ পথের নামকরণ করা হয়েছে তার নামে। তার নামে চালু হয়েছে বিভিন্ন বৃত্তি এবং পদ সম্মান, পেয়েছেন বহু মরণোত্তর সম্মান, কিন্তু এত কিছুর পরেও তিনি হারিয়ে গেছেন না ফেরার দেশে।